নমস্কার আমি অসীম প্রামাণিক তো আমি গত বড়ো সিজন থেকে গ্রামটা আমি বেড়েবাড়িতে বাসিন্দার বড় সিজন থেকে আমি চাষবাস করছি কারণ আমার গ্রামে একটা মিটিং ডেকেছিলাম স্যার এসেছিলেন স্যার আসতে আমি প্রথম ট্রায়াল করি আমার আছে বিস্তলাতে ট্রায়াল করতে আমার বিস্তলার রেজাল্ট খুব ভালো হয় হতে আমি ধানটা চাষ করলাম বোরতে একদম পুরো এই তুলসী হারবাল দিয়ে আর্যমান দিয়েছি সুরক্ষা দিয়েছি ভূমি প্লাস দিয়েছি দিতে সামান্য সময় ইউরিয়া নাইট্রোজেন না দিলে আমার সাথে ছড়াতে পারছি না যে দুশো গ্রাম আমার যে ভূমি আমি ছড়াবো কেমন করে তো দুশো গ্রাম ভূমির সাথে আমাকে সাত কিলো আট কিলো পাঁচ কিলো যেমন ছড়ানো যার যেমন যেমন পরিমাণ জমির সে মতো বিঘাতে আমি ছ সাত কিলো হিসাবে ইউরিয়ার সঙ্গে মিশিয়ে আমি ভূমি প্লাস সুরক্ষা আর্যমান দিয়ে চাষ করেছিলাম তাতে আমি দেখলাম পনেরো কুড়ি দিন পরে যখন যে ধানটা রেজাল্টটা পাই রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট এলো এ তারপরে যখন আমরা কুড়ি বাহিদের মাথায় যা চাপানটা দিই তার সাথে স্যারের মানে ফর্মুলা অনুযায়ী আমরা ভূমি আবার সুরক্ষা দিয়েছি ভূমিটা দিয়ে নি সুরক্ষা আর আপনার ইউরিয়া দিয়েছি দিতে রেজাল্ট খুব ভালো এসছে এসতে দেখলাম যে অনেকেই চাষিরা ভয় দেখাচ্ছে হ্যাঁ দুশো গ্রাম সার দিয়ে চাষ হবে এসব বাজে কথা আমার দাদাও বলেছিল তো দাদাও দেখছি তারপরে যখন রেজাল্ট ভালো হলো দাদাও দেখছি রেজাল্ট খুব ভালো হতে দাদাও প্রচুর মানে বড়ো থিকতে আমন থিকতে এই আলু তো দাদা চাষ করে আমি চাষ করেছিলাম আলুর রেজাল্টও খুব ভালো হয়েছে সাইজ খুব ভালো হয়ে এমন হয়েছিল যে আলু খুলছে পাবে না লেবারে তো দেখলাম সেই আলুটা আমার হায়েস্ট হয়ে গেল তো যাই হোক এই যে ফার্টিলাইজার মিলছে না আমরা পাচ্ছি না চাষটা কেমন করে করবো এই যে বিকল্প স্যার এনেছেন যেই আমাদের আয়ুর্বেদিক তুলসী হারবাল পয়েন্ট এতে আমাদের রেজাল্ট খুব ভালো হচ্ছে ফসলের রোগ লাগছে কম পোকা লাগছে কম তো আমি সব চাষি ভাইদেরই বলবো যাতে এই তুলসী হার্বাল পয়েন্ট দিয়ে যাতে চাষবাস করেন এতে আমাদের বাইরের রাজ্যে এই ফসল বিক্রি করতে সুবিধা হবে চাহিদা হবে হুম যাতে সকলেই চাষবাস করেন এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার